পুরভোট নির্বিঘ্নে করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তাই আগাম সতর্কতা নিয়েই শনিবার সন্ধ্যে থেকে শহরে জারি হয়ে যাচ্ছে 144 ধারা। জানা গিয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যেই জারি হচ্ছে 144 ধারা। শুক্রবার আলিপুরের প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন জেলা শাসক পি উলগানাথন। ওর মধ্যে অ্যারাউন্ড 10% অফ দ্য পুলিশ স্টেশন আর টেম্পোরারি পুলিশ স্টেশন, যেটা গ্রাউন্ড ফ্লোরে রাখার জন্য আমরা অনেক জায়গাতে টেম্পোরারি পুলিশ স্টেশন করেছি। আমাদের বোরো 7 একটু বড় আছে, ওখানে 13খানা পুলিশ স্টেশন আছে, পলিং প্রিমাইস আছে। টোটাল আমাদের 1676 পলিং প্রিমাইস। পলিং প্রিমাইস মানে একটা বিল্ডিংয়ে মানে হতে পারে মোর দেন ওয়ান পলিং স্টেশন রয়েছে। তো দ্য এন্টায়ার বিল্ডিং ইজ কল্ড পলিং প্রিমাইস। তো আমাদের যে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট হয় পলিং প্রিমাইস ওয়াইজ করে, তো পলিং প্রিমাইস অ্যারাউন্ড 1676 আর আমাদের নাম্বার অফ পলিং স্টেশন 4959। তো নিয়ারলি 6570 ইলেকট্রনিক ভোটিং মেশিনস আমরা ব্যবহার করবো, এর মধ্যে ব্যালেন্স ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট আছে। কমিশন সূত্রে খবর, ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ করবে প্রশাসন। রবিবার শুধু জেলা নয়, কলকাতার আশেপাশের অঞ্চল থেকেও বহিরাগতদের প্রবেশে সম্পূর্ণভাবে বন্ধ করতে কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এছাড়াও রবিবার সকালে বন্ধ থাকবে বড় বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিসগুলিও। বোরো 8-এর 69 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর বোরোর 93 নম্বর ওয়ার্ডে মহিলা ভোট কেন্দ্র করা হচ্ছে, আর সেই কারণেই মহিলা পুলিশ সহ মহিলা কর্মী দিয়ে ভোট গ্রহণ করা হবে ওই কেন্দ্রে। অন্যদিকে প্রতিটি বুথে ও স্ট্রং রুমে সিসিটিভি থাকছে। নিরাপত্তার দায়িত্বে থাকছেন রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ও সরকারি আধিকারিকরা। সম্পূর্ণ পথকে সুগমভাবে পরিচালনা করার জন্য মোট 32টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি বোরোতে থাকবে 2টি করে অ্যাম্বুলেন্স। 50টি নাকা চেকিং পয়েন্ট থাকবে ডায়মন্ড হারবার, হাওড়া ও বিধাননগর অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।